আগামী 13 জানুয়ারি তুন 24 জানুয়ারি পর্যন্ত গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির কলিমুল্লাহ উরুজ শরীফ উপলক্ষে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টর উদ্যোগে 10 দিনব্যাপী কর্মসূচি লইয়েরে আজি পেস তাবত উগ্র সংবাদ সম্মেলনের আয়োজন করা হইয়ে সংবাদ সম্মেলনত উপস্থিত আছিল ট্রাস্টের মিডিয়া অ্যাডভাইজার কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানবীর হোসেন, এডে লিখিত বক্তব্য পাঠ করে ANMA মুমিন। সংবাদ সম্মেলনত হইয়ে গাউসুল আজম হযরত মাওলানা শাহজুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির 112তম উরুজ শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির ট্রাস্টের উদ্যোগে যে 10 দিনব্যাপী প্রোগ্রামের আয়োজন করা ওর অনারারা ব্যাকিনের আমন্ত্রণ জানায় 10 দিনব্যাপী প্রোগ্রাম। মনিরুল ইসলাম মুন্না, সিপ্লাস টিভি। দর্শক আর এই ভিডিও কিনা অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই গোসাপ এবং সিপ্লাস ফোন রে চাও।